সীমান্ত দিয়ে যে কোনো ধরনের মাদক পাচার বন্ধে ঐক্যমতে পৌঁছেছেন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা। আজ সকালে দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করেন তারা। বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের গোল ঘরে দুই বাহিনীর মাঝে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে 15 সদস্যের নেতৃত্ব দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দিন খন্দকার এবং ভারতের পক্ষে 15 সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এস এ শিবরাস্তব।